আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের 132তম জন্মবর্ষ এবং 102তম সিদ্ধি উৎসব, 75তম অধিষ্ঠ মন্দির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে 3000 কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক তথা রাজ্যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন তাপস চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও আদ্যাপীঠের মহারাজ ব্রহ্মচারী মুরাল ভাই ও ব্রহ্মচারী মহারাজ ও সেবিকাগণ। এই বস্ত্র অনুষ্ঠান উপলক্ষে কর্মহীন অসহায়ের হাতে প্রতি বছরের ন্যায় এবছরও কম্বল ও বস্ত্র বিতরণ করা হলো আদ্যাপীঠের তরফ থেকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শুভজিৎ মজুমদার ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। দাও দাও জাগি বাজি একটু ঘুরে একটু ঘুরে হাতে দিয়ে দিলে তো হয়ে যাবে। শুরু কোথায় গেল? স্যার আপনি পড়ে দিকে ওম হরে ওম মা গণানাম ত্বা গণপতি গং হবামহে, প্রিয়ানাম ত্বা প্রিয়পতি গং হবামহে, আমার এই মালি টিকামা দিয়েছে এই অ্যাম্বুলেন্স। ওম স্বস্তেন ইন্দ্র বৃদ্ধ স্বাহ, স্বস্তেন ভূষা বিশ্ববেদাহ, স্বস্তেন প্রাক্ষোরিষ্টন্ন স্বস্তেন বৃহস্পতির দধাতো, ওম স্বস্তে ওম স্বস্তে ওম স্বস্তে। ও আচ্ছা আচ্ছা, স্যার একটু দেখি চেয়ারম্যান সাহেব কল্যাণীতে মিটিং এ ছিলেন, তাই দৌড়ে ছুটতে ছুটে দাঁড়িয়ে এসছে। আমার চরিত্র
আমার এই ইমালি টিকামা দিয়েছে এই অ্যাম্বুলেন্স স্যার একটু দাঁড়ান, অনেকের ছবি হয়নি স্যার, স্যার অনেকের ছবি হয়নি, আমি আপনাদের জন্য দাঁড়িয়ে যাও না সাহেব, একটু দেখি ঠিক আছে, দেখুন বছরে একটা দিন আমাদের সুযোগ করে দেন যে মানুষের থেকে আমরা তো প্রতিদিন একদম আকণ্ঠ গ্রহণ করে ফেলেছি, আর আমাদের তো সমৃদ্ধ করছে, আজ একটু সুযোগ পাই মানুষের জন্য কিছু করার, তো সেই আনন্দটা সারা বছর আমাদেরকে রসদ যোগায় যে একটু আমাদের অন্ধকার চারপাশটা তাকে একটু আলো জ্বালায়। তো বাবার যখন এরকম আমাদেরকে আদেশ দেন আসার, তখন আমরা ছুটে আসি। আমার বাবার একটাই জিনিস ভালো লাগে, সারা বছর যখন ওনাকে জিজ্ঞাসা করি বাবা তোমার কিছু লাগবে, হ্যাঁ মা আমার ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য তুমি একটু জামা কাপড় আছে, এই যে নিজের আগে অন্যদের রাখা, এইটা আমি ওই জন্য আমার মেয়ে তখন দু বছর যখন থেকে ওকে আনি যে মুরাল বাবার এই আদর্শ ওর মধ্যে ছড়িয়ে যায়, তাহলে ও সংকীর্ণতার থেকে বেরোতে পারবে। তো এই আমাদের সংকীর্ণতার পূর্ণ জীবনের মধ্যে আজকের দিনটা হচ্ছে সেই আনন্দের আলো, তো প্রতি বছর এই দিনটা ফিরে আসুক, আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াই, আরও আরও মানুষ এসে সামিল হোক এই মুরাল ভাইয়ের কর্মযোগকে, আদামা আমাদের সেই শক্তি। ধর্ম যার যার উৎসব সবার, আপনারা এখানে প্রতি বছরই আসেন আমি দেখেছি আপনাকে, এবং উন্নয়নমূলক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের সঙ্গে আপনি মেশেন, এই যে অনুপ্রেরণা আপনার, এই যে প্রত্যেকটি জায়গায় গিয়ে বিশেষ করে আড্ডাপিঠে এসে আপনি খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে বাচ্চাদের অনেক বিরাট কাজ, শুধু তাই নয় এখানকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উনি একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই, অনেক মানুষ তারা হাত এগিয়ে আসেন আদ্যাপীঠকে সাহায্য করবার জন্য, কারণ এখান থেকে সাধারণ মানুষ গরিব মানুষ তারা অনেক পরিষেবা পায়, এটা অনেক বড় কাজ। কিভাবে সারা রাত জাগিয়ে স্কাই ওয়াক করেছিল বলো, হেঁটে গেছে এই হাতটা করা পাইনি, চলো যাবো চলো যাবো চলো যাবো যেতেই বলছি প্রত্যেকবার আসেন এই যে আদ্যাপীঠে, একটা মহা উৎসব সর্বধর্ম সমন্বয়, আপনি অনেকবারই এসেছেন
যখন আপনি আসছেন তখন অধ্যাপীটা একটা অন্য রূপ দেখা যাচ্ছিল, এখন কি রূপে আপনি দেখছেন? যে আপনি বললেন কিছু বললেন যে অধ্যাপীটা শুধু একটা ধর্মীয় স্থান না, যেহেতু একটা একটা সোশ্যাল ওয়ার্ক এখানে হয়। সেই দেখুন সমাজসেবা মূলক কাজে একটা ধর্মীয় মন্দিরই বলুন, সেই প্রতিষ্ঠান যে একটা সামাজিক রূপ এবং সর্বধর্ম নির্বিশেষে যে একটা প্রতিষ্ঠানে পরিণত করবার, আজকে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আধ্যাপীঠ কিন্তু মুরাল বাবা নিজেকেই একটা প্রতিষ্ঠানে পরিণত করেছে। মা আদ্যার ইচ্ছা, আজকে অন্নদা ঠাকুরের 132তম জন্মদিন, কিন্তু সেই জন্মদিনটাকে সার্থক করেছেন মুরাল বাবা, তার জীবনের সমস্ত কিছু আজকে এখানে নিবদ্ধ করেছে। তার যে কর্মকুশলতা, তার যে ঐকান্তিক ইচ্ছা, তার যে কর্মকাণ্ড, স্বাধীনতা পেলে হয় না, স্বাধীনতা রক্ষা করাও কিন্তু খুব কঠিন কাজ। এবং তাকে এত বড় বড় বাড়ি দেখছেন, কিন্তু বাড়ির অভ্যন্তরে আপনি দেখছেন প্রত্যেক বারান্দার যে উজ্জ্বল মুখগুলো তাকিয়ে রয়েছে, কত অনাথ শিশুরা রয়েছে, যে সমস্ত অনাথ মহিলারা রয়েছে যাদের স্বামী খারাপ রয়েছে, যাদের পরিবারে অনেকে হারিয়ে গেছে, তাদের অনেককে আমরা বাবার কাছে এসে ওনার বাবার কাছে এসে বলেছি বাবা একটু জায়গা করে দাও, একটু এর আজকে সহায় সম্ভব। আমি রাজনীতির কথা বলতে পারি না, কিন্তু রাজনৈতিক আন্দোলনের পরিণতিতেই তারা হয়তো সহায়ক সম্বন্ধিত হয়েছে, বা কখনো ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ অন্য কোনো বন্যার জন্য, অগ্নিকাণ্ডের জন্য বা অন্যান্য কারণেও যদি কোনো পরিবার বিপন্ন হয় আমরা বাবার স্মরণ করছি। তিনি আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা, চিকিৎসা পরিষেবা, আগে তো আমরা এক্সরে, এখন তো এইসব ইউএসজি উঠেছে, এমআরআই উঠেছে, এই সমস্ত উঠেছে। ছোটোবেলায় আমি নির্বাচিত হয়েছিলাম, আর তারও ছোটোবেলা 8-9 বছর বয়স থেকে আসতাম, তাই অক্টোবর নভেম্বর প্রত্যেক বছরই আসি। অক্টোবর মাসেও যখন এসছি তখন যখন বাবার মনে করলো 21 জানুয়ারি আজকের দিনটা, ক্যালেন্ডারে গোল কেটে দিলাম যে অন্য কোথাও কোনো প্রোগ্রাম রাখবো না, আমাদের গন্তব্যস্থল হবে এই আগ্রহ। কিন্তু একটা কথা বলার বাস্তবায়িত যে আজকে আধ্যাপীঠের মধ্যেই আপনারা জানেন জানুয়ারি মাস শুরু হয় কল্পতরু উৎসব, আধ্যাপীঠের মধ্যে দিয়ে রামকৃষ্ণ দেবেরও মূর্তি হচ্ছে, বিবেকানন্দের মূর্তি হচ্ছে, সর্বধর্মের কথা বলেছে। আজকে যেভাবে যারা সমাজ পরিচালনা করে, যারা সরকার পরিচালনা করে, তারা যার যার নিজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক, তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করুক, মানুষের পাশে দাঁড়ান। আমিও 40 বছরের জনগণ মনে করি, তা একে অপরকে ছোটো দেখিয়ে নিজেকে লম্বা দেখানোর যে কাজ, সে প্রতিযোগিতা করবার চেষ্টা করছি। তা আমি কিছুদিন আগে রবীন্দ্রনাথ আর এক প্রতিষ্ঠান শান্তিনিকেতনে গেছিলাম, আর সেখানে আর এক পরম পুরুষ বলতে পারেন, শিল্পী বলতে পারেন, প্রখ্যাত শিল্পী রামকিশোর বেইন্দ্রের একটা কালচার দেখছিল, কি একটা বড় মাছ আর এক ছোট মাছকে খায় খাচ্ছে। শান্তিনিকেতনে গেলেই এটা রামকৃষ্ণ বেইন্দ্রের যে এটা একটা বড় সংস্করণ, তার মধ্যে দিয়ে যেটা বোঝাবার চেষ্টা করছে এই বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার চেষ্টা করতে পারে, তো মাছই থাকবে, মানুষকে নিয়ে চলছে, এই জল থেকে অক্সিজেন বড় মাছও নিচ্ছে, ছোট মাছও নেবার চেষ্টা করছে, তো জলটাকে পরিষ্কার করে রাখবার চেষ্টা করি না আমরা একে অপরকে, কোথাও কি এটা ভারসাম্যতা বজায় রাখার জন্য হচ্ছে? ধ্বংস করার চেষ্টা কেন করছে? এই ধ্বংস করার চেষ্টা করে প্রতিযোগিতার মতো মানুষের কাছে যে পরিবেশ, মানুষের কাছে যে ভালোবাসা, মানুষের পাশে যে দাঁড়ানো, সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে, সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে দিয়ে, মানুষের কাজ করার মধ্যে দিয়ে, কিন্তু আমাদের এগোনো উচিত। কোথাও ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই ধরিয়ে দেবে, এবং সেই ধরিয়ে দেবার মধ্যে দিয়ে
সংশোধন করে নেবার মানসিকতাও থাকে, কিন্তু এমন কিছু নয় যে প্রতিষ্ঠানটা কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমার রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এটাও কি যারা যেভাবেই চলছে তাদের কিন্তু মাথায় দেখা উচিত যে নিশ্চয়ই আমি আমার পথে চলব, তাতে পাশের লোকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।